Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. Amader samne proshno royeche 10 11 ti. Inshallah taala shongkhepe amra adha ghontar o kom shomoye uttor dewar chesta korbo. Allah rabbul alamin jeno taufiq dan koren. তারিখ আজকে 27 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 28 মে 2022। প্রথম প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলি আমাদের বিভিন্ন দেশ থেকে এসেছে। প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন শরীফে, কোরআন শরীফ না বলে নাজায়েজ হারাম বলবো না, আমি আবার ওই কট্টরপন্থী বক্তাদের মতো না, আমি মধ্যমপন্থী। কথা বোঝা গেছে না? জি, কোরআন শরীফ বললে একবার বেদাত হয়ে যাবে, এটা বাড়াবাড়ি। তবে কোরআনের ভাষাগুলি বলবো, হাদিসের ভাষা বলবো, এটা বেশি ভালো। কথা বুঝতে পারছেন না? শরীফ আমাদের ভাষাতে, শরীফ মানে সম্মানিত, তাই না? তো শরীফ, যদিও কোরআন হাদিসের শরীফ নাই, কিন্তু আমাদের দেশে প্রচলন, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, ওইটা না বললে কী বলবেন? কোরআন মজিদ বলেন, কোরআনে কেরিম বলেন, হ্যাঁ কোরআনে হাকিম বলেন, এই এসব করি এসেছে, এটা বেশি ভালো। পবিত্র কোরআন মজিদে বা হাদিসে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার বিষয় উল্লেখ থাকলে, সূত্র জানালে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ, ধন্যবাদ বলা আমি অপছন্দ করি। ধন্যবাদ কোনো দোয়া নেই, ধন্যবাদ হচ্ছে শুকরান। কিসে শুকরান? ওর চাইতে অনেক ভালো জাজাক আল্লাহ খের, আল্লাহ আপনার ভালো করুন, তাই না? এটা দোয়া দিলেন, ধন্যবাদ কিসের দোয়া হলো? ধন্য, ধন্যবাদ, ব্যাস আপনি ধন্য হন। তো এই জন্য ইসলামী ভাষাগুলি ব্যবহার করবেন। বাংলা ভাষায় সবগুলি ইসলামী কথা নেই, অনেক বিজাতির সভ্যতা আছে, বরং অনেক বেশি আছে, যার ফলে বাংলা ভাষার ইসলামীকরণ যারা করছে আল্লাহ তাদের যেন ভালো করেন, ইসলামীকরণ প্রয়োজন প্রতিটি ভাষা। তো কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর রহমত সকলকে শামিল, সকল মানুষকে শুধু নয়, সকল সৃষ্টি। ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সমস্ত জিনিসকে, সেই বলা হয় আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহর জাত ছাড়া পৃথিবীতে যা আছে সব, আসমান জমিন থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো সৃষ্টি, সেটা কীট পতঙ্গ হোক, পোকা মাকড় হোক, আর গাছপালা হোক, উদ্ভিদ হোক, আর যা কিছু হোক না কেন, সবগুলিকে আল্লাহর রহমত কি পরিব্যাপ্ত সামিল। জি, এবং এই রহমতের সবসময় আশাবাদী হইতে হয়েছে, দুর্দিনেও আল্লাহর রহমতের আশা রাখবেন এবং ইয়াকিনের সাথে আশা রাখবেন। যত বেশি আপনার দৃঢ় প্রত্যয় থাকবে, মানে ইয়াকিন থাকবে, বিশ্বাসের চাইতে শক্ত, কঠিন শক্ত ভাষা হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। ইমান মানে বিশ্বাস, বোঝা গেছে না? আর ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, এমন বিশ্বাস যেই সন্দেহাতীত বিশ্বাস, যাতে কোনো সন্দেহ নেই। ইয়াকিন, আল্লাহর ওয়াদাতে ইয়াকিন থাকতে হবে, শুধু বিশ্বাস না, হবে কিন্তু হচ্ছে না তো কই, মুসলিমদের তো সাহায্য নেমে আসছে না, সাহায্য না আমার মতো যোগ্যতা লাভ করে, ত্রুটি আপনার মধ্যে, আপনাদের মধ্যে আছে। ইয়াকিন, আল্লাহ এক ওয়াদা করেছেন এবং আল্লাহর ওয়াদা পূরণ করবেন, এতে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, দৃঢ় প্রত্যয়। তো আল্লাহর রহমত যে কোনো ক্ষেত্রে, ব্যক্তি জীবনে হোক, সুস্থতার জায়গায় অসুস্থতা হোক, আর আপনার টেনশন হোক, অথবা পারিবারিক সমস্যা হোক, সামাজিক হোক, আর্থিক হোক, কাজ নেই, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1 মাসে শুধু যাচ্ছে, কোনো চিন্তা করবেন না, ইয়াকিন করেন যে আল্লাহ রাজ্জাক, পরীক্ষা চলছে আমার, পরীক্ষা চলছে আমার, শুনছি পরীক্ষা, আমাকে পাশ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বালা মুসিবত ধৈর্য ধারণ করতে হবে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেবেন শুকরিয়া আদায় করতে হবে, এবং শুকরিয়া কথা কাজ সব কিছু, অন্তর থেকে শুরু করে কথা কাজ সব কিছুতে করতে হবে। তো আল্লাহর রহমতের সবসময় আশাবাদী হইতে হবে। আল্লাহ বলেন, কঠোরভাবে নিষেধ করেছেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম তাকনাতু মির রহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছো, বড় বড় গুনাহ করেছো, বড় বড় পাপ হয়ে গেছে, আর উপায় আছে, যা হয়ে গেছে আগামীতে করিয়েন না, এখন হোশ হয়েছে,
সচেতন হয়েছেন, কিন্তু যা হয়ে গেছে আর কিছু করার আছে? করার কিছু নেই, হাত ছাড়া হয়ে গেছে, গুলি চলে গেছে, আপনার বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে, ফিরিয়ে নিয়ে আসবেন কী করে? ফিরিয়ে নিয়ে আসবেন, অন্যায় হয়ে গেছে হয়েছে। লা তাকনাতু মির রহমত, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, যে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ এত পাপ করেছি জাহান্নামে দেবেন না, এরকম করিও না যে কোনো ক্ষেত্রে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামি, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে ফিরে আসা, ফেরার মতো ফিরে আসতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফিরু ইলাল্লাহ, সূরা জুমার আয়াত নম্বর 53, আল্লাহ রাব্বুল সূরায়ে হিজরের আয়াত নম্বর 56 তো ইরশাদ করেছেন এই মর্মে যে নিরাশ হবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে। সূরা ইউসুফের আয়াত নম্বর 87 তো রয়েছে, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। জি, ইয়াকুব আলাইহিস সালাম কতদিন ধরে ইউসুফকে হারিয়েছেন, আর পাওয়ার কথা চিন্তা করা যায় যে ইউসুফকে আবার ফিরিয়ে পাবো, কত বছর হয়ে গেল ফিরিয়ে পাবো, ও তো বাঘে খেয়ে নিয়েছে বলেছে, কিন্তু না তিনি নিরাশ হননি, আমার ইউসুফকে ফিরিয়ে পাবো বলছেন। আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র কাফের হয়, কাফের হয়। আমি কাফের নই, আমি মুসলিম, সুতরাং আল্লাহর রহমতে নিরাশ হব না, আমি নবী একজন মুসলিম, কাফের শুধু নিরাশ হইতো আল্লাহর রহমত থেকে, কাফের কি আছে, মরলেই তো জাহান্নাম, ওভাবে কি দুনিয়াতে যা ভোগ করছে সেটা আর কিছু পাবেন, এরপর কিছুই নেই তার জন্য। আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ স্থায়ী জগৎ রয়েছে, দুনিয়া কয়দিনের। সূরা হিজরের যে আয়াতটি রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, অমাই ইয়াকনুত মির রহমাত রব্বিল্লা দল্লুন, আর রবের রহমত থেকে গোমরা পথভ্রষ্ট ছাড়া কেউ নৈরাশ হয় না। যদি কেউ নিরাশ হয় আল্লাহর রহমত থেকে, আর আমার অবস্থা ভালো হবে না, আমি আর বাঁচবো না, এক শ্রেণীর মূর্খরাকে দেখি আমাকে খুব আক্ষেপ লাগে, আর আমি যদি শুনি সাথে সাথে বলে দিই আমি বাঁচবো না, আর ভালো হবো না, আর জীবনটা অশান্তি, কখনো এরকম কথা না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছেন, এটা কুফর হয়ে যাচ্ছে, এটা গুমরাহ হয়ে যাচ্ছে, দালুন পথভ্রষ্ট ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, যে কোনো অবস্থায়। বালা মুসিবতের সময় ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে আরও বেশি আশাবাদী হইতে হবে। নিয়ামতে ভোগ বিলাসে ডুবে আছেন, নিয়ামতে ডুবে আছেন, টাকা পয়সার অভাব নাই, সুস্থতার অভাব নাই, শান্তির অভাব নাই, শান্তির সামগ্রীর অভাব নাই, তখন শুকরিয়া দিক, বেশি বেশি শুকরিয়া দিক, অহংকারী হবেন, শুকরিয়া দিয়ে করবেন। দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমরা জানি যে কেউ যদি বারবার সাগিরা গোনা করে তাহলে ওটা কাবিরা গোনা হয়ে যায়, মাশাআল্লাহ, মশলা তো জানছেন, কিন্তু কেউ যদি বারবার কাবিরা গোনা করে তাহলে কি হবে? তা ওইটা জানছেন তো এটা কেন জানবেন না? বারবার সাগিরা গোনা অহরহ করলে ছোট ছোট পাথর কেউ যদি জমা করতে থাকে, ছোট ছোট কঙ্কর জমা করতে করতে পাহাড় হয়ে যাবে, বোঝা গেছে? এই জন্য আল ইসরার আল্লাহ সাহেব ডেইলি আপনার 10-20-50 করে ছোট গোনা হইতে আছে, তো বড় হয়ে যাচ্ছে, ডেইলি কাবিরা গোনা হয়ে যাচ্ছে ওই সাগিরা মেলাগুলো হওয়ার কারণে, কথা বোঝা গেছে কি না? কাবিরা গোনা যদি একটা থাকে তো সেটাই তো কাবিরা বড়, হ্যাঁ, সেটাই ধরেন একটা ছোট পাহাড়ের মতো, বা একটা ধর ও ছোট মানে কি পৃথিবীতে কত বড় বড় পাহাড় আছে, অহ পাহাড়ের মতো ধরেন একটা একটা কাবিরা গোনা, তাহলে মেলা কাবিরা হইলে কত বড় হয়ে যাবে, তো হিমালয়, তাই না? হবে না, হবে না, ছোট সাগর, ছোট সাগর ধরেন এই যে এটা উপসাগর, যেগুলো এগুলো ছোট সাগর, উপসাগর মানে হচ্ছে ছোট সাগর, আর তারপরে সাগর, তারপরে মহাসাগর। তো যদি একটা গুনহা উপসাগর হয় তো দুটা তিনটা চারটা গুনহা হলো তখন সাগর হয়ে গেল, তখন লোহিত সাগর, আর যেসব সাগর রয়েছে সাগর হয়ে গেল। আর যখন অনেক গুণা, অনেক কাবিরা গুণা, কাবিরা গুণার অভাব নাই, হ্যাঁ, তখন মহাসাগর অ্যাটলান্টিক প্রশান্ত, আল্লাহু আকবার, ওই রকমই। জি, বড় গুণা যদি খুব বেশি হয় তো সেই ব্যক্তি পাপিষ্ঠ, পাপি আর পাপিষ্ঠ, জি, ফাসেকদের স্তর রয়েছে। আর এক সময় খুব বেশি যখন মানুষের গুণা হয় তখন কাফের হয়ে যায়, নাস্তিক কিন্তু রাতারাতি নাস্তিক হয় না, নাস্তিকের ব্যাকগ্রাউন্ড অনেক পাপ করতে করতে করতে, হাদিসে কি আছে, যখন মানুষ পাপ করে তখন কি হয় তার অন্তরে, নকিতাত ফিহে নুকতাতান সাউদ, একটা করে কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে, স্পট স্পট, পড়তে 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 পুরো তার হৃদয়টা কল্পটা কি হয়ে যায়, কালো হয়ে যায়, একবারে কালো ঝাঁই হয়ে যায়, যখন কালো হয়ে যায়
তারপরে এমন হয়ে যায় যে তাতে আর কোনো ভালো কথা ঢুকে না, কোনো ভালো কথা ঢুকে না। এই জন্যই হাদিস আছে, পরপর সুস্থ অবস্থায় কোনো শরীয়তের ওজন নাই তিনটি জুমা ছেড়ে দেয়। তো এত বড় বড় কাবিরা গোনা কয়েকটা পরপর যেহেতু হয়ে গেল, সেই জন্য খাতাম আল্লাহ আলাকার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আর ভালো কথা ঢুকবে না। ওই জন্য আর ও নামাজি হইতেই পারলো না, আর ধার্মিক হইতেই পারলো না, ও জান্নাতে যেতেই পারলো, ওর জাহান্নামের পথে থেকে গেল। তো এইরকম নাস্তিকরা কত জুমা ছেড়েছে, আর কত পাঁচক্ত সলাদ ছেড়েছে, এমনি পাঁচক্ত সলাদ ছাড়া কুফুরি, আর কত সে আমরোজা ছেড়েছে, আর কত টাকা পয়সা দিয়ে জাকাত দেয়নি, আর কত টাকা পয়সা বেইমানি আত্মসাত করেছে, এরা দুর্নীতিতে ডুবে আছে, বহুভাবে ডুবে আছে, আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে। আল্লাহ তখন তাদের অন্তরে এমন করে মোহর মেরে নাস্তিক বানিয়েছে, জীবনে আর হেদায়েত নসিব হয়নি। জি, আল্লাহ হেফাজত করুন। জি, তারপরে বলছেন যে আরেকটা প্রশ্ন হলো ফাসেকের অর্থ কি জানো। ফাসাকা আফসেক মানে বেরিয়ে যাওয়া। তো যেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায় তাকে ফাসেক বলে। ফাসেক দুই রকম, বড় ফাসেক আর ছোট ফাসেক। কাফেররা হচ্ছে যারা পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলামের মধ্যে ছিল বেরিয়ে গেছে, মুরতাদ নাস্তিকগুলো যেমন, নাস্তিক কিন্তু কাফেরদের চাইতে খারাপ। যারা জন্মসূত্রে কাফের তাদের চাইতে কে খারাপ? নাস্তিক খারাপ। শুধু তাই নয়, নাস্তিক ইবলিশ চাইতে খারাপ। এটা শুনে রাখে, নাস্তিক ইবলিশের চাইতে খারাপ। কারণ ইবলিস কোরআনে কারিমে রয়েছে, এক জায়গায় নয়, কোরআনে কারিমে যতগুলো জায়গায় আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে কি রয়েছে? আল্লাহকে সম্বোধন করেছে, কি বলে? রব্বে, রব, রব। তারপর রবের অস্তিত্ব মানে, হ্যাঁ রবকে এক জানে, কিন্তু রব তোমার সব মানতে পারি, কিন্তু আদমকে সেজদা করার কথা এটা মানতে পারি না। অহংকার ঢুকে গেল, হিংসা ঢুকে গেল, তাতেই কাফের হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু নাস্তিক রবের তো অস্তিত্বই মানে না, রব বলে কোনো কিছু নেই। বরং মুসলিমরা নিজেরা রবকে, তো রব আমাদেরকে সৃষ্টি, নাস্তিকদের এটি কথা যে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনি, বরং মানুষ মুসলিমরা আল্লাহকে সৃষ্টি করে নিয়েছে, নাউজুবিল্লাহ, মানে কল্পনা করে নিয়েছে, আসলে কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? তো এরা ইবলিস শয়তান চাইতো নিকৃষ্ট, এরা কত নিকৃষ্ট, নিকৃষ্ট হয় নাস্তিক জাতি। জি, এই জন্য পৃথিবীতে নাস্তিক্যবাদ, অন্য অন্য শির কুফরি আছে, কিন্তু নাস্তিক্যবাদ বেশি দিন টিকে থাকেনি। চায়না এসেছে, শেষ হয়ে গেছে, রাশিয়া এসেছিল, শেষ হয়ে গেছে। মানুষের প্রকৃতি, নেচার বিরোধী হচ্ছে নাস্তিক্যবাদ। জি, তো এটা হচ্ছে বড় ফাসেকি কুফর, যতগুলি কুফরি। আর ছোট ফাসিক হচ্ছে যে কোনো কাবিরা গোনা করলে অথবা সাগিরা মেলা করলে ফাসেক হয়ে যায়। তবে যে কোনো কাবিরা গোনা হলে কি হয়ে যায়? মানুষ ফাসেক, মানে আংশিক বেরিয়ে গেল। তাহলে যে চুরি করলো সে ফাসেক, যে মদ খেলো তওবা করে আসলে এই ফাসেক নাম উঠবে, না হলে মুমিনুন ফাসেক, মুসলিম ফাসেক, ফাসেক মুসলিম, ফাসেক। তাহলে মুসলিম হচ্ছে খাঁটি মুসলিম আর কি পাপি মুসলিম। তো এই পাপি মুসলিমটা হচ্ছে ফাসেক মুসলিম। সাধারণত ছোট ফাসেকের ক্ষেত্রে ফাসেক শব্দটি ব্যবহার করা হয় যারা আংশিক ইসলাম থেকে বেরিয়ে আছে, আংশিক ইসলাম থেকে বেরিয়ে আছে, উদখুলু ফিস সালামে কাফায়। তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কারোর মধ্যে যদি কিছু কিছু দেওবন্দি বা বেরেলভি বা শিয়া আকীদা থাকে, তাহলে সে মারা গেলে জান্নাতি হবার আশা আছে কিনা? এত জান্নাত নিয়ে পেরেছেন কেন? কাউকে জান্নাতে ঢুকাইতে হবে আর জান্নাত থেকে বের করতে হবে, এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে দায়িত্ব হয়েছে জান্নাতের পথে থাকতে হবে। তো এইসব ফিরকাগুলি জান্নাতের পথে নেই, হ্যাঁ, কেউ পুরোপুরি নেই, কেউ আংশিক নেই। যেমন শিয়াদের কথা, এরা জান্নাতের পথে নেই। সাহাবায়ে কেরামরা সবচেয়ে বড় দুশমন তাদের, সাহাবায়ে কেরামরা তাদের কাছে সবচেয়ে বেশি খারাপ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন শিয়াদের সম্পর্কে যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের মধ্যে সবচাইতে ভালো কারা? তো বলেছে আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গীরা। কারা? মূসা আলাইহিস সালামের সহচর সঙ্গীরা। তারপরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে মান খাইরকুম, তোমাদের মধ্যে সবচাইতে ভালো কারা? বলছে হাওয়ারি ঈসা, ঈসা আলাইহিস সালাম, যারা হাওয়ারি সাথী সঙ্গী সহচরগণ। শিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হইলো, রাফেজি রানীদেরকে, এই আকিদে বিশ্বাসী হুসিদেরকে, যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ কারা? তো বলছে আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা সহচর সবচেয়ে খারাপ। তাহলে এই শিয়া জাতি ইহুদির চাইতে খারাপ, খ্রিস্টান চাইতে খারাপ?
বালকৃষ্ণ রাখেন। সুতরাং এরা জান্নাতের পথেই নেই, পথ থেকে দূরে অনেক দূরে চলে গেছে। বাকি যে দলগুলি আছে তার মধ্যে বেরেলভী যারা সরাসরি মাজার পূজা করে, তো ইমান ভঙ্গ করেছে, তারা ইমান নষ্ট করে দিয়েছে। দুনিয়ার হুকুম লাগাবো, ইমান নষ্ট করলে জান্নাত পাওয়ার আশা করা যেতে পারে? জান্নাতে কাউকে ঢুকাইতে যাবো না আর বের করতে যাবো না, কিন্তু জান্নাতে পাওয়ার আশা করবে, ইমানই শেষ হয়ে গেছে। বাকি দেওবন্দি আর অন্য অন্য যেসব ফিরকাগুলি দলগুলি আছে ইখওয়ানি, তারা আংশিক পথভ্রষ্ট, তারা আংশিক গুমরাহিতে আছে। সুতরাং যতটা গুমরাহিতে আছে ততটা শাস্তি ভোগ করতে হবে, হয় দুনিয়ার শাস্তি যেমনটা দেখছেন মানুষের পাপের কারণে, আর না হলে কবরের শাস্তি, আর না হলে আপনার তারপরে হাসর মাঠের শাস্তি, তাতেও না হইলে তা হইতে পারে আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে, যে না এদের অপরাধ এদের বেদাত অনেক বেশি আছে, সুতরাং কিছুদিন জাহান্নামে হ্যাঁ একটু হাওয়া খেয়ে আসতে হবে, তা হইতে পারে। তো এই জান্নাত জাহান্নামের কারো এই নিতে যাবেন না, দুনিয়ায় দেখবেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাম সাহাবা কেরামদের পথে আছে কি না। চার নম্বর প্রশ্ন করছে, আসসালামু শেখে, মনের মধ্যে গভীর চিন্তা ভাবনা আসলে সেটা নিয়ে অনেক সময় পার হয়ে যায়, এই চিন্তা ভাবনা করা কি পাপ হবে? হ্যাঁ পাপ, তবে শুধু পাপ না, পাপের ক্ষেত্রে কাবিরা বলবো না, হতে পারে অনেক সময় কাবিরা পৌঁছে যেতে পারে, যে গভীর চিন্তা করতে করতে আপনি ফরজ অজেবে ঘাটতি করে দিলেন, যার কারণে আপনি ফরজ অজেবে, মানুষ যখন টেনশনে থাকে তখন এবাদত বন্দেগী তো মন লাগে না, তাই না? এত চিন্তায় চিন্তিত যে ওর বডি হয়তো মসজিদে গেছে কিন্তু অন্তর শুধু ওই চিন্তাতে এমন নিমগ্ন হয়ে আছে যে এবাদতে একটু মন যায়নি। তো এবাদতের কি আছে? কিছুই নেই, তুই শুধু বডিটা দাঁড়িয়ে আছে ওইখানে। জি, তো অনেক সময় কাবিরা গুনাহে চলে যাবে, আর তার চাইতে বড় যে ক্ষতির দিক আসল গভীর চিন্তা বা দুশ্চিন্তা যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ টেনশন ডিপ্রেশন, সেটা মানুষের ইহকাল পরকাল নষ্ট করে, দুনিয়াও বরবাদ করে আখেরাতও বরবাদ। যেই ব্যক্তি দুশ্চিন্তায় সেই ব্যক্তি শারীরিক সুস্থ না, মানসিক দিকে সুস্থ না, সুতরাং পরিবারের সাথে তার শান্তি নেই, কারণ মনের শান্তি থাকলে তো হ্যাঁ বিনোদন করবে, একটু তাদেরকে নিয়ে একটু হাসি খুশি করবে, তাই না? কোন পারিবারিক শান্তিও নেই, আর তার অর্থ যদি ধন সম্পদ অঢেল ধন তাও শান্তি নেই, টাকা পয়সা নিয়েও শান্তি নেই, ঘরে থাকতেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, মসজিদে গেলেও শান্তি, কোথাও শান্তি নেই তার। আজাব, এ দুনিয়ার একটি বড় আজাব হচ্ছে দুশ্চিন্তা, বড় আজাব হচ্ছে দুশ্চিন্তা। নিজেকে আজাবে রাখবেন, আজাব থেকে মুক্ত করার চেষ্টা করুন, সেটা হচ্ছে আল্লাহর ভরসা বাড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, আমার নিচে অনেকে আছে, আরে আপনাদের অনেকে চাকরি নেই, হ্যাঁ অনেকের শরীর স্বাস্থ্যই নেই, হাসপাতালে বছরকে বছর মুমূর্ষু অবস্থায় আছে, ওদের দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর সুস্থ, আমি হাঁটা চলা সব করছি, তাই না? আলহামদুলিল্লাহ, কত লোক আছে কোটি কোটি টাকার উপরে শুয়ে আছে কিন্তু তার সারা রাত নিদ্রা আসে না, আর আপনার চাকরি নেই, তারপরে বিছানায় গেলে লম্বা টান ঘুম চলে আসবে, আলহামদুলিল্লাহ শান্তি, মানুষই শান্তি, কোনো টেনশন নেই আমার। টেনশন দুনিয়া নষ্ট করে, আখিরাত নষ্ট করে, দিনও নষ্ট করে, দুনিয়া দুটোই যখন নষ্ট হলো তখন পরকালও নষ্ট হলো, যেহেতু আপনি যথাযথ ইবাদতবন্দি করতে পারলেন না, টেনশন তার মানে আল্লাহ শুকরিয়া আদায় করছেন না, টেনশন মানে আপনি সবর করছেন, ধৈর্য ধারণ করছেন না, যেটা ধৈর্য ধারণ করা ফরজ, যেমন শুকরিয়া আদায় করা ফরজ তেমন সবর করা ধৈর্য ধরাও ফরজ। অনেকে মনে এটি মনেই করেন না যে ধৈর্য ধরাও ফরজ, ধৈর্য ধরাও ফরজ জি, এবং প্রথম ধাক্কাতে ধৈর্য ধরতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আর প্রতিটি ভালো মানুষকে মুসলিমদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা মুক্ত করেন, আল্লাহর জিকির আজকারে দুশ্চিন্তা, আল্লাহ জিকিরিল্লাহ তাতমাইনুল কুলুব। পাঁচ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আমিন। শেখ, তকলিদ বা কারো একেবারে অন্ধ অনুসরণ কি শিরক? তকলিদ অন্ধ অনুসরণ কখনো কখনো বড় শিরক হবে, কখন সেটা এমন অন্ধ অনুসরণ যে তিনি ভুল করতেই পারেন না, যদি এ কথা বলে তাহলে তাকে কোন স্তরে পৌঁছে দিল? রসুলের স্তর পৌঁছে দিল না, কে ভুল করতে পারে না? রসুলুল্লাহ সাল্লাম ভুল করতে পারেন না। যদি কেউ বলে যে শেখ মতিউর রহমান ভুল করতে পারে না, হ্যাঁ অথবা হ্যাঁ ইমাম ইবনে তাইমিয়া ভুল করতে পারে না, আলবানি ভুল করতে পারে না, ইমাম শাফি ভুল করতে পারে না,
ইমাম মালিকের ভুল হইতে পারে না, ইমাম আহমদের ভুল হইতে পারে না, ইমাম আবু হানিফা ইমাম আজম তার ভুল হইতে পারে না, তাহলে তাকে কোন স্তরে পৌঁছাইলো? রাসূলের যেখানে মাকাম সেখানে পৌঁছে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাকামে পৌঁছে দেওয়া মানে শুধু সাধারণ কথা নয়, রাসূলুল্লাহ সাহেব ভুল করতে পারেন না কেন? কারণ তিনি আল্লাহর হ্যাঁ ওহী ছাড়া কথা বলেন না, তাই না? সেই জন্য ভুল হয় না, সেই জন্য ভুল হয় না। তো আল্লাহর ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যেমন আসছে তিনি নির্ভুল মাসুম, তেমনি আমার ইমাম আমার পীর সাহেব চরণায় ভুল করতে পারে না, সারসিনা ভুল করতে পারে না, অমুক পীর জনপুরি ভুল করতে পারে না। যদি আকীদা রাখে তাহলে সেই ব্যক্তি যেন এই যে এই বিশ্বাস রাখলো সেই ব্যক্তি এই লোকগুলিকে যে লোকগুলিকে বলছে যে ভুলের ঊর্ধ্বে সেই লোকগুলিকে ওহীর স্তরে পৌঁছে দিল না, যে এদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসে ওহী, যার ফলে এরা ভুল করে না, মাসুম বানিয়ে দিল। সুতরাং রসুলের সাথেও শিরিক করলো, শিরিক বেড়ে সালা। আর যখন রসুলের সাথে শিরিক হয়ে গেল, রসুলের কাছে ওহী আসে, তখন আল্লাহর সাথেও শিরিক হয়ে গেল। কিন্তু যদি মনে করে এইরকম মনে করে না, বড় শির কখন হবে না, উনি অনেক জ্ঞান রাখেন, দিন সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, সুতরাং সাধারণত ভুলের ঊর্ধ্বে নয়, তবে ওনার ভুল তো আমি দেখতে পাই না, অনেকে যেমন বলে থাকেন, যদিও কথাটি বাড়াবাড়ি, আপনি দেখতে পান না তা আপনার এলেমের অভাব আছে, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হইতে পারে, কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি, কারো ইচ্ছাকৃত ভুল কারো অনিচ্ছাকৃত ভুল। এত বড় ইমাম এত বড় আলেম ইচ্ছে করে ভুল করেননি, কিন্তু ইজতিহাদে ভুল করেছেন, তার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্যাপাসিটিতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারেননি, ইজতিহাদে ভুল হয়েছে, হ্যাঁ অন্তরে সততা ছিল। সুতরাং এক নেকি বা এক গুণ নেকি অবশ্যই পেয়েছেন। এইভাবে যদি কেউ বলে যে না এত বড় আলেম সেই জন্য ভুল হইতে পারেন না সাধারণত, তাহলে বড় শিরকে না পৌঁছিল অবশ্যই কথাটি অন্যায় ভুল, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তবে ভুল ধরে বেড়াইতে হবে আপনাদের সাধারণ মানুষকে, এটা নয় সোশ্যাল মিডিয়াতে আলেমদের পিছনে লেগে ভুল ধরে আপনাদের কেন, আলেমের ভুল আলেমরা ধরবে, তাহলে তার যোগ্যতার প্রমাণ দেবে যে হ্যাঁ সত্যি এই পয়েন্টগুলো ভুল আছে। এখন আপনি দু চার অহরফ শিখেছেন, আর যদি কোনো আলেমের আপনি ভুল ধরা শুরু করেন অথচ আপনার মধ্যে সেই যোগ্যতা নেই, যদিও তার সমান এলেম জরুরি নয়, কিন্তু এটাও মনে রাখবেন, কারণ অনেকে মনে করে যে তার সমান জ্ঞান আছে, তো ভুল ধরার জন্য তার সমান হইতে হবে জরুরি নয়, তার থেকে কম এলেম নিয়েও ভুল ধরা যেতে পারে যদি ভুল ধরার মতো যোগ্যতা থাকে। ৬ নম্বর প্রশ্ন করছেন, আসসালাম আলাইকুম শেখ আলী উসার রহমতুল্লাহ, না ৬ নম্বর হয়ে গেছে নাকি, হ্যাঁ না ৬ নম্বর হয়নি ৫ নম্বর হয়েছে, বলছেন যে শেখ ইমামের পিছনে সুরা, হ্যাঁ হ্যাঁ ৬ নম্বর হচ্ছে ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করার সময় পাওয়া যায় না, কোন কোন ইমাম শুধু ৩ বার বিসমিল্লাহ বলে রুকুতে চলে যায়, এটা নতুন শুনলাম আজকে, এ প্রশ্নগুলি না আসলে আমি মেলা এইসব নলেজ থেকে বঞ্চিত থাকতাম, যে সুরা ফাতিহা তাড়াহুড়া আছে, সুরা ফাতিহা পড়ে না কি পড়ে, সুরা ফাতিহার বিকল্প হিসাবে ৩ বার বিসমিল্লাহ পড়ে নিল, একবার স্পষ্ট বেদাত, যদি কোনো ইমাম করে তো সে জাহেল মূর্খ বেদাতি, কথা বোঝা গেছে না, জি আর সলাত হবে না, লা সলাত আলিমাল্লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, সুরা ফাতিহা ছাড়া সলাত হয় না, ইমামের সলাত হয় না, নিশ্চিত হয় না, বোঝা গেছে, একাকির সলাত হয় না, বাকি থাকলো মুক্তাদি পিছনে আছে, মুক্তাদি যদি শুনে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো ছাড় থাকতে পারে, কিন্তু শুনেও না পড়েও না, জোহরে আসরে মাগরিবের তৃতীয় রাকাতে এশার তৃতীয় চতুর্থ রাকাতে শুনেও না পড়ে না সলাত হয়নি, হ্যাঁ ৬ রাকাতে যখন শুনছেন সেই ক্ষেত্রে কিছু মজবুত দলিলও আছে, সুতরাং কেউ যদি নাও পড়ে আমি বলবো না যে তার সলাত হবে না, কথা বোঝা গেছে, কিন্তু ইমাম যদি সুরা ফাতিহা না পড়ে একবারে নামাজ হবে না, একা একা নামাজ পড়ছে না সুরা ফাতিহা বলে নামাজ হবে না, সুরা ফাতিহা ফরজ রুকন। ৭ নম্বর প্রশ্ন করেছেন যে শেখ রেকর্ড পরিমাণ গরম বেড়ে গেছে বাংলাদেশ পাকিস্তান ভারতে, মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক, অথচ আমি মাশাআল্লাহ কি জন্য বললাম, প্রশ্নটা আসার জন্য, আগে যে কথাটি আসে সেই জন্য, এই কথার মাশাআল্লাহ বলেনি, গরমটা যদি গরম প্রয়োজন নেই নাকি, ইউরোপের লোকেরা গরম পাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে যে হাই যদি একটু গরম আসতো, হাই যদি গরম আসতো, তাই না, তো গরমটা যে সবসময় আজাব তাও না, আর ঠান্ডাটাও যে সবসময় আজাব তাও না, বর্ষা বৃষ্টি আজাব নাকি, সবসময় আজাব না, আবার সবসময় নিয়ামতও না, কথা বোঝা গেছে না,
তো কি জন্য বলছি, প্রশ্নটি হচ্ছে একটু মানে হাসার মতো। বলছেন যে এসব দেশে, ভারত পাকিস্তান বাংলাদেশের কথা বলছেন, যে গরম বেড়ে গেছে, অথচ গরমের দেশ সৌদি আরবে আগের মতো গরম পড়ে না। আমার মনে হয় সৌদি আরবে থাকে ভাই। এখন পাপের কারণে যদি এরকমটা হয়, তাহলে এশিয়াতে যেরকম পাপ বেড়ে গেছে, সৌদি আরবেও তো পাপ বেড়ে গেছে। এখন আমার প্রশ্ন, গরম গরম বেড়ে যাওয়ার কারণটা কি? কথা বুঝতে পেরেছেন? গরম বেড়ে যাওয়া আর কমে যাওয়া, এটা পাপের সাথে কখনো কখনো সম্পর্ক হইতে পারে। গরমের প্রয়োজন আছে, গরমের প্রয়োজন, রোদ না পাওয়ার কারণ নেই। ইউরোপ আমেরিকার অধিকাংশ লোকেরা ভিটামিন ডি ট্যাবলেট খায়, জানেন কি জানেন না? আমার ছেলে মাশাল্লাহ বড় ছেলে, তো দেখেছেন কীরকম মাশাল্লাহ মোহাম্মদ। এখানে কোনোদিন কল্পনা করা যায়নি যে ওকে ভিটামিন ডি খেতে হবে। আমেরিকা যাওয়ার পরে ওখানে গিয়ে ওকে ভিটামিন ডি খেতে হচ্ছে, ডাক্তার বলছে ভিটামিন ডি খেতে হবে, কারণ রোদের অভাব হয়ে গেছে। তাহলে রোদের প্রয়োজন আছে, গরমের প্রয়োজন রয়েছে। কিন্তু কখন আজাব? গরম আজাব হইতে পারে, শীতও আজাব হইতে পারে, যখন সীমাহীন যে কোনো জিনিস সীমা ছড়িয়ে যাবে। বৃষ্টি আল্লাহর রহমত, কোরআনের ভাষায় রহমত মানে বৃষ্টি। বিভিন্ন জায়গায় কোরআনে বৃষ্টিকে কী বলা হয়েছে? রহমত। কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়াতে যে বৃষ্টি হয়, ওইটা কি রহমত? কিছুটা রহমত, যতদূর প্রয়োজন ততদূর চাষিদের চাষাবাদের জন্য যতটা প্রয়োজন ওইটা রহমত। আর অতিরিক্ত যেমন ডুবিয়ে দিছে, ফসল পানে ডুবিয়ে দিল, অথবা এই ফাল্গুন মাসে মুকুলা ছামের আর লিচুরা সেই সময় বর্ষণ, এতে সমস্ত মুকুলকে জ্বালিয়ে দিল, এগুলো আজাব, এগুলো হচ্ছে আল্লাহর আজাব। তো যে কোনো জিনিস যখন প্রয়োজন নেই আর প্রয়োজনের বাইরে অতিরিক্ত এত বেশি হচ্ছে যাতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলি হচ্ছে মানুষের পাপের কারণে আজাব। জি, তো সৌদি আরবে এই সময়টাই ঠান্ডা থাকাতে এই ব্যক্তির প্রশ্ন উঠেছে। জেনে রাখা ভালো যে সৌদি আরবে শীত দেরি করে আসে আর দেরি করে যায়, এটা অনেকে জানে না। কথা বোঝা গেছে না? দেরি করে শীত আসে, এই জন্য দেরি করে যায়, বিলম্বে যায়। আর অনেক সময় আবহাওয়ার পরিবর্তন হইতে পারে, সেটা বিভিন্ন কারণে হইতে পারে, বিভিন্ন কারণে সেটা হতে পারে, গরম ঠান্ডা, এটা বিভিন্ন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। জি, আট নম্বর প্রশ্ন বলছে, আসসালামু শেখ, একটা প্রশ্ন, পাকিস্তানি এক হুজুরের ভিডিওতে উনি বলেছেন যে আল্লাহ অন্য নবীকে এমন মর্যাদা দেননি যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এই কথাটি সত্য? আল্লাহ নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহর নামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করে দিয়েছেন? কোথায় যুক্ত করেছেন? মানে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অনেকে আমাদের দেশের বক্তারা বলে, কিন্তু এ সেটা বলছে না, আরও কিছু বলছে যেটা নতুন আমার জন্য, নতুন সেটা শুনেন, মজার কথা। আজকের প্রশ্নে কিছু মজার কথা আপনারা জানতে পারলেন। কি বলছে যে আল্লাহর নামে চারটা হরফ আর মুহাম্মদের নামে চারটা হরফ, এইটা নতুন নতুন আবিষ্কার এই পাকিস্তানি কম বক্তার। যারা বেদাতি বক্তা ওদেরকে কী বলি আমি জানেন? বক্তা বলি না, ওদের কী বলি? কম বক্তা। কম বক্ত একটা উর্দুতে ইয়ে আছে, বুঝা গেছে না? ও তো ওই কম বক্তা নয়, কম বক্ত, ওই কম বক্তা মানে এমন কম বক্ত যে ধর্মীয় তাদের জ্ঞান নেই, জাহেল, আর এরা হচ্ছে সমাজের বক্তা, যার ফলে এরা ফাদল্লু ওয়া দল্লু, এরা নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে পথভ্রষ্ট করে। আল্লাহর নামে আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এখানে চারটে গুণেছে, অথচ চারটা না, আলিফ আছে তাই না, লাম দুটো আছে, তারপরে আর একটি খাড়া আলিপ আছে আল্লাহর উপরে, তারপরে হা আছে, কয়টা হইল? পাঁচটা হয়ে গেল, জাহেল দুটি জানো না, কথা বোঝা গেছে না? আর তারপরে যদি আল্লাহ তো চারটা থাকে, মোহাম্মদের চারটা থাকে, সেই জন্য এতে মিল আছে, এ কথা কোনো কোরআন হাদিসে আছে না এমন কথা নেই। জি, মোহাম্মদ, চিন্তা করো মোহাম্মদ, দেখেন মিম, হা মিম, মিম তসদিদ মানে দুটো মিম, ওখানে তসদিদ মানে কি? দুটো মিম আসলে, তারপরে দালদার, এখানে পাঁচটা আছে, কথা বোঝা গেছে না? এগুলো আসলে জেহালাত, মূর্খদের এগুলো কথা, মূর্খদের ওয়াজ। আমাদের সমাজের লোকেরা যার তার ওয়াজ শুনে, মূর্খদেরও শুনে, কম বক্তদেরও শুনে, আর আলেমদের শুনে, বরং আলেমদের তো শুনতে ভালো লাগে না, কারণ আলেমদের তো সুর ছাড় নেই, কথা বোঝা গেছে না? আলেমা তো ওই আপনার মরিচ মশলা দিয়ে একবারে ভর্তা বানিয়ে তো আর ওয়াজ করে না, আর ভর্তা খাওয়া জাতি, বাঙালি জাতি হচ্ছে ভর্তা খাওয়া জাতি, ভালো ভালো তরকারি মাছগো ছেড়ে দিয়ে ভর্তা খাবে। তো এখনও ভর্তাওয়ালা ওয়াজ বেশি ভালো লাগে, আর এইসব ওয়াজ ও গোস্তওয়ালা আর মাছওয়ালা ইলিশ মাছওয়ালা ওইসব ওয়াজ ভালো লাগে না? জি, ভালো ওয়াজ, যেগুলো স্বাস্থ্যকর, সেসব খানাও ভালো লাগে না এদেরকে,
যত ঝাল খাবেন তত মজা লাগবে এদেরকে, ঠিক তেমনি ওই রকমই হচ্ছে অবস্থা। আল্লাহ হেফাজত করেন এবং এইসব গোমরা আলেমদের থেকে, গোমরা বক্তা থেকে আল্লাহ হেফাজতে রাখেন। নয় নম্বর প্রশ্ন করেছেন, সময় এগিয়ে চলে গেছে, বলছেন শেখ নারী যখন নামাজে দাঁড়াবে তার গায়ের কোন কোন অঙ্গটা ঢাকা থাকা উচিত যাতে তার নামাজ বাতিল না হয়, যাকা গোটা শরীর ঢাকা থাকবে, আল মারাত আওরাত, গোটা শরীর ঢাকা থাকবে, একমাত্র চেহারা খোলা থাকবে, চেহারা খোলা থাকবে কপাল থেকে শুরু করে থুতনি পর্যন্ত, এটা হচ্ছে চেহারা, আর খোলা থাকবে কি, হ্যাঁ হাত খোলা থাকবে, পায়ের ওপর ভাগ ঢাকা থাকবে, নিচে পর্যন্ত মোজা পরে ঢাকতে হবে, এর কোনো অকাট্য দলিল নেই। যদিও কিছু কিছু আলেমরাই ফতোয়া দিয়েছে কিন্তু এর কোনো শক্ত দলিল নেই, যেমন ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বলেছেন। জি, এইভাবে সলাত আদি করে, হচ্ছে লেবাসুস সলাহ, বাইরে বেগানা পুরুষদের সামনে গেলে তখন চেহারা খোলা থাকবে না, তখন চেহারা ঢাকবে, কিন্তু সলাতের অবস্থায় চেহারা খোলা থাকবে। হাত ও বেগানা পুরুষদের সামনে কী করবে, ঢাকবে, কিন্তু সলাতের সময় হাত খোলা থাকবে। জি, দশ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ, কিন্তু মেয়েরা আবাসিক মাদ্রাসা, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী জানতে চাই, জাযাকাল্লাহু খাইরান। কোনো জায়গায় অবস্থানের জন্য মাহরাম কথা বলা হয়নি, হাদিসে কি বলা হয়েছে, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা মাহরাম, মাহরাম ছাড়া কোনো নারী যেন সফর না করে। তাহলে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দূরে যদি কোথাও থাকে, ছাত্রাবাসে কোথাও থাকে, হোস্টেলে থাকে, সেখানে মাহরাম গিয়ে পৌঁছে দিয়ে আসলো, আবার যখন ছুটি হলো নিয়ে আসলো, তাহলে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি আছে? একটি শর্ত আছে, সেটা হচ্ছে ওই যে হোস্টেলে থাকছে সেখানে যেন জানমালের আর ইজ্জত আবরু কি থাকে, নিরাপত্তা থাকে। ঠিক ওই রকমই যেমন প্রবাসীদের স্ত্রী, অনেক প্রবাসী আছেন যে তার স্ত্রীকে একাই বা নাবালক ছেলে মেয়ের সাথে কোনো শহরে রেখেছেন, ঢাকায় বা রাজশাহীতে রেখেছেন, এসছেন না আসেননি, রেখে এসেছেন, দিনের বেলা নিরাপদ জায়গা, সেখানে গিয়ে হয়তো কেনাকাটা বাজার মহিলাদের কেনাকাটা প্রয়োজন হলে যাই যাচ্ছে, অথবা কেউ কেনাকাটা করে দরজার বাইরে দিয়ে চলে যাচ্ছে, আল্লাহর বান্দা কেউ আছে, আপনার হিতাকাঙ্ক্ষী আছে, নন মাহরাম হইল, আর সে কোনো দিন কোনো পাপে যায় না, এবং সেখানে জান মাল ইজ্জত আবরুর কি আছে, নিরাপত্তা আছে। তাহলে এই প্রবাসীর স্ত্রী ওখানে থাকা না যাইজ, না যাইজ? গ্রামের বাড়িতে, আরে শহর কথা বাদ দেন, গ্রামের বাড়িতে আপনার এমন বাড়ি যে আপনার বাপ মারা গেছে, আপনার বুড়ি মা আছে, আর আপনার স্ত্রী আছে, কারণ না বালক নাবালিকা ছেলে মেয়ে আছে, কারণ নাই, তো ওই বাড়িতে বাস করার জন্য মাহরাম লাগবে নাকি? এটা কমন কমন বিষয় এটা, কথা বোঝা গেছে না? ঠিক ওই রকমই কারো কোনো হোস্টেলে থাকার জন্য কোনো মেয়ের মাহরামের কোনো প্রয়োজন নেই, তবে কতক্ষণ মাহরাম লাগবে ওই রাস্তায়, হ্যাঁ দূরত্বের রাস্তা থাকে, তাহলে রেখে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এইটা নয় যে ঢাকাতে কেউ চাপিয়ে দিল ওখানে, অথবা সেখানে নাইট কোচে চেপে গেল, ট্রেনে চেপে গেল, খুলনা এসে নেমে গেল, আর রাজশাহীতে এসে নেমে গেল, এটা হারাম, এটা জায়েজ নাই, এটা সফর করা যায় না। সুতরাং হোস্টেলে মেয়েদের থাকা জায়েজ, জি, এতে কোনো দ্বিমত নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।